শালচাপড়া জিপির দুইটি বুথে প্রধানমন্ত্রীর শততম মন কি বাত অনুষ্ঠানে ব্যাপক সাড়া। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 100তম পর্ব পূর্তি উপলক্ষে শালচাপড়া জিপির 61 নম্বর বুথের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শতাধিক জনগণ তা উদযাপন করেন। তৎসঙ্গে স্থানীয় জনগণ কয়েকটি বিরাট সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কৃপা দৃষ্টির জন্য সংবাদ মাধ্যমের আহ্বান জানান। এর মধ্যে প্রথম সমস্যা হল কাটাখাল নদী ভাঙন প্রতিরোধ এবং দ্বিতীয় সমস্যা হল প্রধানমন্ত্রীর আবাস যোজনার জিওটেক থেকে বঞ্চিত লোকেদেরকে নতুন করে জিওটেক করানোর আহ্বান। এছাড়াও তারা সংবাদ মাধ্যমের সামনে তাদের অন্যান্য সমস্যাও তুলে ধরেন। অন্ধকার আজকের এই মহতি অনুষ্ঠানের আমার শালচাপড়া দ্বিতীয় খণ্ডের মা বোনেরা যুবক ভাইয়েরা আজকে সম্মিলিত হয়েছি আমরা সবাই। আমাদের মনের বিশেষ উক্তি যে আমরা অত্যন্ত প্রত্যন্ত এলাকা, আমাদের রাস্তাঘাট বলতে কিছুই নাই, আমাদের যাতায়াতের খুবই অসুবিধা। বর্তমানে আমরা এমন ইয়েতে যে একজন রোগী নিয়ে আমরা রাস্তাতে উঠতে পারি না, এমন অবস্থায় আমরা আছি। তাছাড়া আমাদের আরও বিভিন্ন সমস্যা, আজকে আমরা সবাই সম্মিলিত হয়েছি এই সমস্যাগুলি মন কি বাতের তুলে ধরার জন্য। 100তম মন কি বাত, প্রধানমন্ত্রী বিভিন্ন যোজনা বিভিন্ন প্রকল্প দিতেছেন, কিন্তু আমরা এই প্রত্যন্ত এলাকার জনসাধারণ বৃন্দ নানান সমস্যায় আমরা জর্জরিত এবং ভুক্তভোগী অনেক দিন থেকে হইতেছি। যদি প্রধানমন্ত্রী দয়া করে আমাদের এই সমস্ত সমস্যা সমাধানের জন্য দৃষ্টিপাত করেন, তাহলে আমরা এই এলাকার জন্য সাধারণ আপনাদের এখানে যে সমস্যা নিয়ে আপনি আজকে মন কি বাতের মধ্যে এই দাবি বা মানে তুলে ধরছেন, যেটি সেটির মধ্যে মুখ্য সমস্যা কী? মুখ্য সমস্যা হচ্ছে যাতায়াতের প্রথম, দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের নদী ভাঙ্গন। আমাদের এই গ্রামটি বিশেষ করে 2-3টি গ্রাম নদী ভাঙ্গনের কবলে পড়েছে, অতি সত্বরই নদী গব্বরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আরও সমস্যা রয়েছে, যাতায়াতের বিশেষ সমস্যা। গতিকে আমরা আজকে মন কি বাতের এই 100তম পর্বে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই দুঃখ বা আমাদের যে সমস্যা এগুলা তুলে ধরছি। টেকনোলজি ছিল না, কন্যা সন্তানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের জীবনে মেয়েদের গুরুত্ব যে অসীম, এই অভিযানের ফলে এই কথাই স্পষ্ট হয়। আর আজ তার এই অভিযানের ফলস্বরূপ হরিয়ানাতে জেন্ডার রেশিও উন্নত হয়েছে। আসুন আজ সোনাল বাবুর সঙ্গে কিছুটা গল্প করি। নমস্কার সুনীলজি। নমস্কার স্যার, আপনার কণ্ঠস্বর শুনে আমার আনন্দ আরো বেড়ে গেছে। সুনীলজি, সেলফি উইথ ডটার অভিযান সবার মনে আছে, এখন এই বিষয়টি আবার। হর মহিনে মে দেশ কে লোগোঁ কে হাজারো সন্দেশোঁ কো পড়তা হুঁ, হর মহিনে মে দেশবাসিওঁ কে এক সে এক অদ্ভুত স্বরূপ কে দর্শন করতা হুঁ, মে দেশবাসিওঁ কা ত্যাগ কে পরাকাষ্ঠা কো দেখতা হুঁ, महसूस करता हूं। मुझे लगता ही नहीं है कि मैं आपसे थोड़ा भी दूर हूं। मेरे लिए मन की बात ये एक कार्यक्रम नहीं है, मेरे लिए एक आस्था, पूजा, व्रत है। जैसे लोग ईश्वर की पूजा करने जाते हैं तो प्रसाद की थाल लाते हैं, मेरे लिए मन की बात।